হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলব মেয়েরা একা থাকলে করে এই পাঁচটি কাজ, শুনলে আপনি চমকে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। একা থাকাটা মেয়েদের কাছে একটা আশীর্বাদ। তখন নিয়ম নীতি ধ্বজা ধরে তাদের দিকে আর কেউ তেড়ে আসবে না। মেয়েরা তাদের সৌন্দর্য নিয়ে সবসময় সচেতন, তাই বগল খামা কোনো মেয়েরই পছন্দ নয়। বিশেষজ্ঞদের পরামর্শ, আপনি যদি প্রচুর খামেন তবে ত্বকে ব্যাকটেরিয়া জমা হওয়ার কারণে আপনার শরীর এক ধরনের কটুগন্ধ তৈরি করবে। বগলের মতো ত্বকের ভাঁজে ব্যাকটেরিয়া বৃদ্ধি সবচেয়ে বেশি হয়। এটি আপনার বগলে দুর্গন্ধের কারণ তৈরি করবে, সেই সঙ্গে চুলকানি এবং প্রদাহের দিকে নিয়ে যাবে ত্বকের সমস্যা। প্রতিদিন সাবান এবং জল দিয়ে বগল পরিষ্কার করলে তা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে এবং এর বৃদ্ধি রোধ করবে। এতে ত্বকের সমস্যার ঝুঁকি কমবে এবং শরীর থেকে দুর্গন্ধ দূর হবে। একা থাকলে মেয়েরা বগল বা গলায় পারফিউম ব্যবহার করেন, মাঝে মাঝে পরখ করে দেখেও নেন তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা। এছাড়া একা থাকলে তারা ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করে। যেহেতু মেয়েরা অনেকটা বেশি সংবেদনশীল হয়, তাই কখনো কখনো ভবিষ্যতের কথা ভেবে তাদের চোখে জলও আসে। এক, মেয়েরা রাস্তায় বের হলে যেমনভাবে খুশি শুতে বসতে পারে না, তবে একা থাকলে তারা নিজের মনের মতো করে হাত পা ছড়িয়ে শুয়ে বসে থাকে। দুই, বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে মহিলারা আগে তাদের অন্তর্বাসটি খুলে ফেলে দেয়, এতে তারা অনেক স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। তিন, একা থাকলে তারা তাদের মতো করে ঘুমাতে পারে, কারণ সমাজের চোখরাঙানি তাদের আর স্পর্শ করে না। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।